আজকেই প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল এবং হাই মাদ্রাসার রেজাল্ট রাজ্য জুড়েই দারুণ রেজাল্ট হয়েছে এবং নজর কেড়েছে হুগলি হুগলিতেও অনেকেই কিন্তু নজরকাড়া রেজাল্ট করেছে কেউ তৃতীয় হয়েছে কেউ সপ্তম হয়েছে অনেকেই হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে ডানকুনির বাসিন্দা আগনাগার ইমরান মন্ডল এবার একেবারে রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে আলিমে এবং আমার সাথে সে রয়েছে যেমন আমরা জানতে পাচ্ছি এই ইমরান মন্ডল ডানকুনির বাসিন্দা হলেও পড়াশোনা করেছে হরিপালের ইসলাম নগরের যে এনইউএস সিনিয়র মাদ্রাসা রয়েছে সেখান থেকে তবে ছোট্ট থেকেই কিন্তু পড়াশোনা তার আলফরা মিশন থেকে জাঙ্গিপাড়া সীতাপুরে অবস্থিত আমরা ইমরানের সাথে প্রথমে কথা বলবো ইমরান এই যে রেজাল্ট মানে আশা করেছিল এরকম হবে আশা করেছিলাম টপ দশের মধ্যে থাকবো কিন্তু এক থেকে তিনের মধ্যে এটা আশা করিনি কত নাম্বার পেলে আটশো ছত্রিশ আচ্ছা এমনি পড়াশোনা কতক্ষণ করতে পড়াশোনা সেরকম করতাম না টেস্টের আগে তিন চার মাস খুব মন্দে দিয়ে পড়েছি টেস্টের পর থেকে সেরকম আর পড়ি মানে পড়তাম রেগুলারলি মানে বছরের শুরু থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত কন্টিনিউসলি ভাবে পড়েছি অষ্টম যেরকম ধীরে ধীরে যায় সেরকম কন্টিনিউসলি পড়েছি এই নয় যে একদিন পড়েছি একদিন পড়িনি একটুখানি হলেও পড়েছি প্রতিদিন পড়েছি কিন্তু মন দিয়ে জোর দিয়ে পড়েছি টেস্টের আগে তিন চার মাস এবারে কি করবে পরিকল্পনা কি এবারে ফাজিল দেবো ফাজিলের পরে আরবিক ল্যাঙ্গুয়েজ আরবিক ল্যাঙ্গুয়েজ এলে পড়বো আচ্ছা কি ইচ্ছা তোমার মাওলানা ভালো আলিম এবং মানে মানে কোন মাদ্রাসা থেকে প্রথমে স্টার্টিং তোমার মানে পড়াশোনা কোথা থেকে শুরু করেছিলে প্রথম আমি পড়তাম আমাদের গ্রামের প্রাইমারি স্কুল থেকে তারপরে ডানকুনি রামকৃষ্ণ স্কুলে গেলাম তারপরে ওখান থেকে হাফেজ লাইনে পড়ছিলাম হাফেজ হওয়ার পর লকডাউনের পরেই আমি আলফারা মেশনে ভর্তি হয় এবং ওখান থেকে নিই আজকের এই সাফল্য এই সাফল্যের পেছনে কাদের অবদান বেশি রয়েছে সাফল্যের পেছনে অনেকের অবদান আছে মা বাবার তো থাকবেই আমার শিক্ষক শিক্ষকদের আছে এবং লকডাউনে আমি যার কাছে প্রায় পড়তাম তার অবদান অনেক আচ্ছা তিনি আমাকে মানে শিখিয়েছিলেন যে কিভাবে পড়তে হয় আর কি আচ্ছা এম কি বলবেন যারা এরকম ভালো রেজাল্ট করবে সেই সমস্ত বা ছাত্রদের উদ্দেশ্যে। একটা জিনিস বলতে পারবো যে যারা ভালো রেজাল্ট করতে চায় তারা মানে কন্টিনিউয়াসলি পড়ত হবে। এই না যে আজকে 4 ঘন্টা পড়লাম কালকে পড়লাম না এরকম না। আজকে 2 ঘন্টা কালকে 2 ঘন্টা। মানে যেটা পড়বো প্রতিদিন পড়বো এক লেভেল ওইন যে পড়বো। মানে খরগোশের মতো হাঁটলে হবে না কচ্ছের মতো হাঁটতে হবে। আচ্ছা এই যে মানে ছেলেরা রেদার মানে কি বলবেন? খুব ভালো হয় যে আরো সব জানো সব ছেলেরা জানা করতে পারে। পরকালে যেন সব করতে পারে এটাই আমার সঙ্গে মানে ছেলে মানে কেমন পড়াশোনা বাড়িতে কতক্ষণ করতো সেটা পড়াশোনা অনেকক্ষণ করতো পাঁচ সাত ঘন্টা করতো আপনার কেমন গাইড করতেন আমার গাড়ি গাইড গোড়া থেকেই ছোট থেকে গাইড আমার কাছে আর সব সকলই ছেলে যেন করতে পারে গাইড গোড়া থেকেই এই বলে আমার আপনি আপনি কি করেন আমি সোনার কারি করি

প্রথমেই আমি রাজ্য সরকার সহ মাদ্রাতা শিক্ষা পর্ষদকে আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাব যে তারা যথা সময়ে যথারীতি নিয়মকানুন মেনেই আজকে মাদ্রাতা শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত হাই মাদ্রাসা আলেম ফাজের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ফলাফল প্রকাশ করার পর দেখা যাচ্ছে সারা রাজ্য জুড়েই মাদ্রাতা ছাত্রছাত্রীদের সাফল্যের হার যথেষ্ট উল্লেখযোগ্য এবং বর্তমানে ছাত্রদের থেকে সারা রাজ্যে ছাত্রীরা পড়াশোনার দিকে আর এগিয়ে যাচ্ছে এটাও আমাদের একটা দেশের জন্যে সমাজের জন্য একটা ভালো লক্ষণ যাতে আগামী দিনে এই মেয়েরা যদি আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে শুধু তার পরিবারের জন্য নয় তার দেশের জন্য সমাজের জন্য তার একটা অর্থবহ ভূমিকা পালন করতে পারবে আমি রাজ্য আমাদের সংগঠনের রাজ্যের মুখপাত্র হিসাবে রাজ্যের প্রত্যেকটি মাদ্রাসার যত ছাত্রছাত্রী সাফল্য অর্জন করেছে তাদের প্রত্যেককেই আন্তরিক এবং আরকবাদ জানাবো সাধুবাদ জানাবো অভিনন্দন জানাবো এবং তার মধ্যে কিছু সংখ্যক যারা উত্তীর্ণ হতে পারল না তাদের প্রতি আমাদের সংগঠনের সহানুভূতি থাকছে তারা নিশ্চয়ই আগামী দিনে চেষ্টা করলে আবার আগামী বছর তারা সাফল্য শীর্ষে উঠতে পারবে তার সাথে সাথে আমাদের হুগলি জেলাতেও এবছরে উল্লেখযোগ্য ফলাফল হয়েছে প্রত্যেক বছরই হুগলি জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা আলেম ফাজিল এবং হাই মাদ্রাসার ক্ষেত্রে প্রথম দশের মধ্যে একাধিক ছাত্রছাত্রী তাদের জায়গা দখল করে নেয় সেই ঐতিহ্যের পরম্পরা অনুযায়ী এবছরেও আমাদের আলেমে প্রায় ছজন ছাত্র তারা রাজ্য স্তরে প্রথম দশে তাদের স্থান অধিকার করেছে ফাজেলেও দু তিনজন ছাত্র করেছে এবং তার সাথে সাথে আমি যে মাদ্রাসার শিক্ষক ইসলামনগর দোক উলুম সিদ্দিকা সিনিয়র মাদ্রাসা এটা হরিপাল থানার অন্তর্গত ওই মাদ্রাসার ছাত্র আমার পাশেই বসে আছে ইমনান মণ্ডল সেই বছরে রাজ্যে আলেমে তৃতীয় স্থান অধিকার করেছে কিন্তু আলেমে এই উম্নান মণ্ডলের তৃতীয় স্থান অধিকারের পেছনে আরও একটা প্রতিষ্ঠানের অনেক অবদান আছে সেটা হচ্ছে হুগলির জাঙ্গিপাড়ার আলফারা মিশন যে আলফারা মিশনের কর্ণধার এবং সম্পাদক পি জাদা তামিম উদ্দিন সিদ্দিকী সে আমাদের মাদ্রাসার ছাত্র আমাদের এখানে প্রত্যেকটি পরীক্ষায় অংশগ্রহণ করতো মাঝে আসতো কিন্তু তার পড়াশোনা কন্টিনিউ করেছে আলফারা মিশনে আর সেই আলফারা মিশনে শুধু আজকে একটা ছাত্র উপহার দিল তা নয় বিগত কয়েক বছর ধরে আলফারা মিশন সারা রাজ্যে আলেমের ক্ষেত্রে একাধিক ছাত্র তারা প্রতি বছরে একজন দুজন করে প্রথম দশে থাকে তো সেই হিসাবে আমার রাজ্যে বহু মিশন আছে এই মিশনগুলো থাকার পরিপ্রেক্ষিতে অনেক আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলেমেয়েরা অর্থনৈতিকভাবে এরা দুর্বল তারা অনেক ছেলেরা ভালো পরিকাঠামো অর্জনের ক্ষেত্রে তারা অনেক সুযোগ পাচ্ছে এবং তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে সাফল্যের শীর্ষে তুলে দিচ্ছে কিন্তু আমাদের এই সরকার অনুমোদিত মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো যদি সহযোগিতা না করতো মিশনের সাথে তাহলে তার মিশনে যে ছাত্রদের ফলাফল তারা বাজারে তার প্রকাশ্যে আনতে পারতো না তাই সেই সমস্ত মিশনদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জানাবো এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত যে সারা রাজ্যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো বর্তমানে যথেষ্ট শিক্ষকরা দায়িত্বরে পড়াশোনা করাচ্ছে কিন্তু শিক্ষকদের প্রচুর অভাব প্রত্যেকটা মাদ্রাসায় আটজন দশজন করে শিক্ষকের পথ শূন্য হয়েছে এই শিক্ষকদের পথ শূন্য হওয়ার কারণে পড়াশোনা কিন্তু অনেকটাই মানে নিম্নমানের চলে যাচ্ছে ছাত্র আছে শিক্ষক নেই সাবজেক্ট ওয়াইজ শিক্ষক নেই সেক্ষেত্রে আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো যদি একটা পরীক্ষা হয়েছে রিসেন্টলি সেখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই পরীক্ষার ফলটা যথা দ্রুত সম্ভব যেহেতু ইলেকশন চলছে এখন আশা করি ইলেকশান ঘোষণার পরেই তার ফল প্রকাশ করে শূন্য পদে শিক্ষক নেওয়া হোক এবং তারপরও কয়েক হাজার শিক্ষকের পথ পড়ে থাকবে সেগুলো যাতে সরকার দ্রুত পদক্ষেপ নেয় কারণ এই মানবীয় মুখ্যমন্ত্রী যিনি শুধু মুখ্যমন্ত্রী নন তিনি আমাদের মাদ্রাসা শিক্ষা সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী আশা করি তার সহানুভূতি তার আন্তরিকতা মাদ্রাসার প্রতি যেমন আছে সংখ্যালঘুদের প্রতি যেমন আছে আগামী দিনে সেটা তিনি আরও বেশি উদ্যোগী হবেন এই আশা করব এই আশা করে আমি আবার সকল শিক্ষক যারা বিভিন্ন রাজ্যের ছশো চোদ্দোটা মাদ্রাসা মাদ্রাসা শিক্ষাকেন্দ্র এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই ছাত্রদের সাফল্যের পেছনে একটা অবদান আছে তাই আমি প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং মাদ্রাসা পরিচালক সমিতি প্রত্যেকটা মাতার পরিচালক সমিতিও মাদ্রাসাগুলো ভালো পরিচালনার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে সেই সমস্ত কর্তৃপক্ষকেও আমি আন্তরিক অভিনন্দন জানাব মারকবাদ জানাবো তার সাথে সাথে আমি ফুরফুরা শরীফের শতবর্ষ প্রাচীন সংগঠন পীর আহবাকার সিদ্দিকী দাতা হজির কেবলার সংগঠন যিনি উনিশশো সালে করে গিয়েছিলেন সেই সংগঠনের রাজ্য সম্পাদক হিসাবেও আমি এই সমস্ত মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষকদেরকে মারকবাদ জানাবো কারণ রাজ্যে এই বারোশো মাদ্রাসার প্রতিষ্ঠার পেছনে ফুরফুরা শরীফের পীর সাহেবদের একটা অবদান আছে অতএব তাদের দ্বারাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মারাদা তৈরি হয়েছে তো আমি তাই সেই সংগঠনের রাজ্য সম্পাদক হিসাবে তাদেরকে জানাবো আর আমার মিডিয়া বন্ধু বিশেষ করে ডিএনএন বাংলা আরও অনেক মিডিয়া আছে যারা আমাদের খবর প্রচার করে সেই সমস্ত বন্ধুদেরও প্রতি রইল আমাদের আন্তরিক সহানুভূতি সম্মান ধন্যবাদ আমরা কথা বলছিলাম সৈয়দ সাজ্জাদ হোসেন তিনি যেমনটা বলছিলেন যে প্রত্যেক ছাত্রছাত্রী তাদেরকে শুভেচ্ছা যারা কৃতকার্য হতে পারেনি তাদেরকেও শুভেচ্ছা আগামী দিনে তাদের ভালো তারা রেজাল্ট করতে পারে এবং মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারকে তিনি আবেদন করলেন এই মাদ্রাসাগুলো কিন্তু বেশ কিছু মাদ্রাসা এখনও ঢুকছে অনেক শিক্ষক নিয়োগ করার বাকি রয়েছে তো যাতে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পদক্ষেপ নেয় সেই আবেদনও কিন্তু আজকে করলেন সৈয়দ সাজ্জাদ হোসেন এবং পাশাপাশি ইমরান মণ্ডল জানিয়েছে যে আগামীতে তার লক্ষ্য রয়েছে আলেম নিয়ে পড়াশোনা করা এবং এইভাবেই যাতে সমাজে আরও ভালো পালন করতে পারে ইমরান সেই উপলক্ষ্যেই কিন্তু তার আগামী দিনের পড়াশোনা হবে এমনটাই জানিয়েছে এই একেবারে গোটা রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকারী আলেমে সে ডানগুনির শেখ ইমরান মন্ডল আপনারা কি বলবেন বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফুনে